ট্যাব দুর্নীতিতে এবার মিলল শিলিগুড়ির যোগসূত্র। ট্যাব দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এবার তিনজনকে শিলিগুড়ি থেকে তুলে নিয়ে গেল লালবাজার গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুজন শিলিগুড়ির বাসিন্দা ও একজন চোপড়ার বাসিন্দা। রবিবার রাতে ট্যাব দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সেবক রোডের একটি শপিং মলের সামনে থেকে দিবাকর দাস, বিশাল ঢালি ও গোপাল রায় নামে তিনজনকে পাকড়াও করে পুলিশ। জানা যায়, ধৃত দিবাকর দাস চোপড়ার বাসিন্দা, তিনি পেশায় স্কুল শিক্ষক। পুলিশের অনুমান, দিবাকরই ট্যাবের টাকা গায়েব করার মূল পাণ্ডা। বাকি দুজনের মধ্যে একজন দিবাকরের ভাই বিশাল ঢালি, তিনি শিলিগুড়ির সমরনগরের বাসিন্দা, ও জামাইবাবু গোপাল রায় শিলিগুড়ির পবিত্র নগরের বাসিন্দা। রবিবার বিকেলে সমরনগরে ছিলেন এই তিনজন। সেখান থেকে সেবক রোডের একটি শপিং মলে যান তারা। এরপরই সেই শপিং মল থেকেই ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনজনকে রাতেই ভক্তিনগর থানায় নিয়ে আসার পর কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার কথা জানতেই রীতিমতো অবাক হয়ে যান পরিবার সহ প্রতিবেশীরা। আমি খোঁজখবর করে আমি বলছি, আমরা থানাতেই বসেছিলাম। তারপরে উনি আবার স্যার আবার ডাকলো, ডেকে বলে কি, হ্যাঁ সত্যি ওরা ওনাদেরকে অ্যারেস্ট করছে তিনজন। কেন অ্যারেস্ট করেছে বলেছে কিছু? না উনি বলেনি, উনি বলছে যে আমরা তো কনফিউজ ছিলাম না যে অ্যারেস্ট হয়েছে কি। লালবাজার থেকে কিছু বলেছে কেন অ্যারেস্ট করেছে? না ওনারা ওদের সাথেও কথা বলায়নি, আমি এমন ওদের সাথে কথা হয়নি, বৌমার সাথে কথা হচ্ছে। ওরা রাস্তায় যাচ্ছে তো বললো যে না আমরা জানি না কেন অ্যারেস্ট করছে। পরে ওরাও কনফার্ম হয়েছে যে অ্যারেস্ট করছে, কিন্তু কেন করছে সেটা ওই স্যারও বলেনি। আমরা তখন ওখান থেকে সিধা বাড়ি চলে। কতদিন ধরে এখানে থাকেন ওনারা? ওনারা তো হয়ে গেছে স্যার 2024 থেকে থাকতেছেন এখানে, আমরা একসাথে থাকতেছি। ছেলেটা এরকম তো আমরা ভাবিনি স্যার, কোনোদিন দেখিনি ওর কোনো। ও শান্তশিষ্ট, গোপাল একদম শান্তশিষ্ট, না নেশা টেশা করে না কিছু করে, বা এর আগেও কোনো ঝগড়াঝাটি বা কেচাল বা এই ধরনের জিনিস আমরা কোনোদিন দেখিনি স্যার। সেই জন্য তো আজকে অবাক হচ্ছি, আজকেই শুনলাম এই কথা। আজ স্যাররা এসে যখন বললো যে কি ক্যাপে যেন জড়িত না কি জানি না স্যার, আর ওনার যে দু ছেলে অ্যারেস্ট হয়েছে ওদেরকেও আমরা চিনি না। গোপালের বিয়েতেই চিনা হয়েছে যে এটা ওর শালা হয়, নাম বিশাল, উনি ব্যাংকে কাজ করে, ব্যাংকে মানে এই যে ফাইন্যান্সের কাজ করে সেটাই। ট্যাব দুর্নীতির সঙ্গে কিভাবে যুক্ত ছিলেন এই ধৃত তিনজন, এর নেপথ্যে কি রয়েছে বড় কোনো চক্র, সবটা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে লালবাজার গোয়েন্দা বিভাগ। শেষমেশ এই ট্যাব দুর্নীতির তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।